এরপরে বাংলাদেশে বাক্সে করে ফেরত যাওয়া লাগবে, আমি মনে হয় যেতে পারবো। স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট হাসিনার স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে উনি নিউ ইয়র্কে বসে কিছু কথা বলেছিলেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন 3 মাস তার অফিসে বন্দি করে রাখা হয়েছিল, তখন উনি ওখানে বসে কিছু কথা বলেন নেত্রীর নির্দেশে। তার পরবর্তী দ্রুত ওনার বিরুদ্ধে একটি মিথ্যা মামলায় রায় দেওয়া হয় এবং তাকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়। আমার বাবা সাথে আমি শেষ কয়েকটি বছর কিছু সময় কাটাতে পেরেছি। তো আমি যে জিনিসটি লক্ষ্য করেছি, ওনার মরণ ব্যাধি ক্যান্সার তো ছিল, আরেকটি মরণ ব্যাধি ছিল ওনার, সেটি হলো নিঃসঙ্গতা। আমি এখন রাজনীতিতে পুরোদমে সক্রিয় হওয়ার পর এখন বুঝতে পারি যে ওনার মনের ভিতরে কষ্টটা কি ছিল। 5 বছর, 5.5 বছর উনি নিজ মাটিতে, নিজ দেশে, নিজ শহরে আসতে পারেন নাই, নিজ নেতাকর্মীদের মাঝে উনি তার শেষ সময়টুকু কাটাতে পারেন নাই। এবং সেই কথাটি যখন উনি চিন্তা করতেন, তখন আমি দেখতাম যে তার কষ্টটা ওনার ভিতরে কিরকম ছিল। বহুবারই উনি বলেছেন, আমাদের মহাসচিব, বঙ্গালী মহাসচিব যখন ওনার সাথে আমেরিকায় গিয়েছেন, ওনার সাথেও দেখা হয়েছে, বা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের সাথেও যখন দেখা হতো, তিনি বলতেন আমার মনে হয় এরপরে বাংলাদেশে বাক্সে করে ফেরত যাওয়া লাগবে, আমি মনে হয় যেতে পারবো না।